আমি ভাবছি আমি এতটাই পাপ করেছি, এতটাই অন্যায় করেছি, নিজের নফসের প্রতি এতটাই জুলুম করেছি যে এখন যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা কি আমার ডাকে সাড়া দিবেন? তিনি কি আমার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন? দিস ইজ আওয়ার মেন্টালিটি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, তার আহ্বান অনুযায়ী, যদি বান্দা আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা সেই বান্দার দিকে দশ হাত অগ্রসর হন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যেতে থাকে, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার আগ্রহকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা কতটা চান যে বান্দা তার দিকে ফিরে যাক, তার কাছে তওবা করুক এবং তার পূর্বের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুক। এটা আল্লাহ তাআলা চান। তো যারা আমরা ডিপ্রেসড, যারা আমরা হতাশাগ্রস্ত, আমরা এতটাই পাপ করেছি যে পাপ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, এমন কোনো পাপ নেই যেটা আমাদের দ্বারা হয়নি, আমরা ভাবছি আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ হয়তো আমাদেরকে তার রহমের চাদরে জড়াবেন না, এটা ভুল, এটা আমাদের মেন্টালিটি, এটা আমরা মনে করতে পারি। কিন্তু আমাদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ তাআলার দয়া, আমার আল্লাহ তাআলার ভালোবাসা, আমার আল্লাহ তাআলার রহমতের চাদর এর চেয়ে অনেক 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 গুণ বড়, অনেক বেশি। তাই এমনটা ভাবার কোনো কারণ নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, আমরা শুধু আল্লাহ তাআলার দিকে কামব্যাক করব, হাত দুটো আরশের দিকে তুলব, চোখ দিয়ে আমাদের পানিগুলোকে গড়িয়ে নিচে ফেলব, আমাদের চোখ থেকে পানিগুলোকে ছেড়ে দিব এবং আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আল্লাহ তাআলাকে আমরা কথা দিব যে আমাদের দ্বারা যেগুলো গুনাহ হয়েছে এই গুনাহগুলো আর হবে না, আমাদের দ্বারা যে সমস্ত পাপ সংঘটিত হয়ে গিয়েছে এই পাপগুলো পুনরায় আর হবে না। যদি আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আমাদের চোখের জলগুলো যদি ছেড়ে দিতে পারি, আর যদি এমন হয় যে পাপের কারণে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে, আমাদের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু তারপরেও যদি আমরা কান্নার ভাব করি, শুধু আল্লাহ তাআলাকে এতটুকু বোঝাই যে আল্লাহ আমি আপনার কাছে অনুতপ্ত হয়ে কান্না করতে চাচ্ছি কিন্তু আমার অন্তর শক্ত হওয়ার কারণে আমি কান্না করতে পারছি না, যদি শুধু এতটুকুর প্রমাণ করতে পারি আল্লাহ তাআলার কাছে, কান্না না আসলেও কান্নার ভাব করতে পারি, ভান ধরতে পারি, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহেরবানিতে, তার দয়ায় আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমাদের অন্তরগুলিকে নরম করে দিবেন এবং আমাদের অন্তরগুলিকে হেদায়েতের পথে আল্লাহ তাআলা পথ প্রদর্শিত করবেন এবং অবশ্যই আমরা ইমানের হালতে এই দুনিয়া থেকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আর সেই মৃত্যুর আগে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের তৌফিক দিবেন, ভালো কাজ করার জন্য আমাদের সেই সময় সুযোগ বা সেই অপরচুনিটি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তো এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে খালেসভাবে ফিরে আসার মাধ্যমে এবং তওবার মাধ্যমেই হবে, অন্য কোনোভাবে এটা করা সম্ভব নয়। তো এই যে তওবা বা আল্লাহর কাছে ফিরে আসা বা দিনে ফিরে আসা, এটা কিন্তু বিশাল বড় একটা নেয়ামত। এই নেয়ামত আল্লাহ তাআলা যাকে দেন সেই শুধুমাত্র ফিরে আসতে পারে রবের দিকে, সেই শুধুমাত্র ফিরে আসতে পারে দিনের ভিতরে এবং অবশ্যই তার পরবর্তী জীবনটা অনেক সুন্দর হয়। সে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে বাকি জীবনটাকে কাটিয়ে দেয়। ভালো লাগা মন্দ লাগা সব কিছু ডিপেন্ড করে, সব কিছু সে খেয়াল করে, সব দিক দিয়ে খেয়াল করে যে আমি ইসলামের মধ্যে আছি কি না, আমার ভালো লাগাগুলো ইসলাম সমর্থন করে কি না, আমার খারাপ লাগাগুলো ইসলাম সমর্থন করে কি না। তো এই বিষয়গুলো খেয়াল করে এবং সুন্নত অনুযায়ী
যারা জিন্দগি পরিচালনা করে তাদের জন্য দুনিয়ার জীবনটাও সুখকর হয়, প্রশান্তির হয়, আর মৃত্যুর পর পরকালীন জীবন, অনন্তকালের জীবন, সেটাও কিন্তু সুখের এবং সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার মহামূল্যবান রহমত, মহামূল্যবান বরকত, মহামূল্যবান নেয়ামত, হেদায়ত, সেই হেদায়ত আমাদের সকলকে নসিব করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।